প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল। বলেছিল দুটো কথা বলেছে, একটা বলেছে কত টাকা লাগবে এখনই বলো, সেকেন্ড কথা হলো যে আমি কেন প্রাইম মিনিস্টারকে জানাই নাই। এই দুটা প্রশ্ন আমার উপরে আসে। সো আই সেড ইয়েস ইট ইজ মাই মিস্টেক, আপনাকে আমি জানাই নাই। সেকেন্ড হলো এখন আপনি টাকা দিলে আমি পাঠাতে পারবো না, ইটস টু লেট। আর থার্ড হলো এটাকে পারমানেন্ট একটা অর্গানাইজেশন করে দেন সো দ্যাট আমি থাকি বা যেই থাকুক এটা যেন স্মুথলি রান করে। সো আই এম ওয়ার্কিং অন ইট। আজ থেকে ছ মাস আগে আমি প্রাইম মিনিস্টারকে বললাম যে আমাকে মিনিমাম 50 থেকে 100টা আর্টিফিশিয়াল টার্ফ দেন অল ওভার দ্য কান্ট্রি, বাচ্চাদের খেলারই জায়গা নাই। উনি আমাকে বললেন, আমার মন্ত্রী আমার পাশে, সেক্রেটারি আমার পাশে, উনি আমাকে বললেন এই না তোর 15টা দিব। সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, স্পোর্টসে 15টা নেই আমাকে প্রভাব হয়ে যাবে, আগে 15টা নেই তারপরে। এই 15টা মন্ত্রীকে আমি সেদিকেও জিজ্ঞেস করলাম কী হচ্ছে, উনি আমার বললেন যে আপনি তো বলেন নাই কোথায় করবেন, চিঠি দেন নাই, আমি কিন্তু চিঠি 4 মাস আগে দিছি। হ্যাঁ, অনেক কিছু। তারপরে সে আমি বললে আবার পাঠাও। সো আই এম কিপিং অন ফাইটিং। আমি কিন্তু ব্যবসা চাইনি তার থেকে, হলো আমি কিন্তু কারো ব্যবসা চাইনি, দিস ইজ অল আই ডিড। ওকে,